ছোটবেলায় আমি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতাম। ধর্ম সম্পর্কে আমার বাবা মা যা যা বলতেন সব কিছুই আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এবং ইসলাম সম্পর্কে সব কিছুই বিশ্বাস করতাম। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, নিয়মিতভাবে মসজিদে যেতাম এবং তারপর আমি প্রশ্ন করতে শুরু করি, চিন্তা করতে শুরু করি যে হজরত ঈসা সম্পর্কে যা যা শুনতাম তা কতটুকু ঠিক এবং এমন কিছু শিখেছি যা সংশোধন করা উচিত। বিশ্ববিদ্যালয়ের একজন যার সাথে পরিচিত হই তার নাম ডেভিড উড। আমরা একসঙ্গে গবেষণা করতে শুরু করি হজরত ঈসা ও ইঞ্জিল সম্বন্ধে। আমি দেখলাম যে ইঞ্জিল শরীফ আসলে খুবই নির্ভরযোগ্য একটি বই। তার মধ্যে এমন ধরনের শিক্ষা রয়েছে যা আমি আগে শুনিনি বা ভাবিনি। তার মধ্যে লেখা আছে হজরত ঈসাই আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা। তার নিজের জীবন সম্বন্ধে হজরত ঈসার শিক্ষা আমার শোনা খুব প্রয়োজন। তিনিই আমার পাপের ভার তুলে নেবেন যেন আমি বেহেস্তে যেতে পারি। তবে আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি সেই পথ বিশ্বাস করতাম না। আমি বিশ্বাস করতাম যে আমার নিজের পাপের ভার আমাকেই বহন করতে হবে, শেষ বিচারের দিনে আমাকে একাই কোনো মধ্যস্থ ছাড়াই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় যে হজরত ঈসাকে সত্যি ক্রুশে দেওয়া হয়েছিল। কোরআন শরীফের সুরা নিসা 157 আয়াতে প্রচলিত ব্যাখ্যার বিপরীত, এবং তিনি যে ক্রুশে মারা গেলেন এমনকি তিনি যে পরে জীবিত হয়ে উঠলেন এসব বিষয়ে ছোটবেলায় আমি কখনো শুনিনি। কিন্তু এর ইতিহাস গবেষণা করার পরে সেটা এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি। সমস্ত কিছু প্রমাণ করে যে সত্যিই হজরত ঈসা ক্রুশে মারা গেলেন এবং পুনরুত্থিত হলেন, এবং ইঞ্জিল যে বিকৃত। আমার বাবা মা সবসময় আমাকে শেখাতেন যে ইঞ্জিল বিশ্বাসযোগ্য নয়, ইঞ্জিলে অনেক পরিবর্তন হয়েছে এবং সেটা এক ভাষা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে তার মূল কথা আর জানা সম্ভব নয়। কিন্তু ইতিহাসে আমি দেখতে পেয়েছি যে ইঞ্জিলের হাজার হাজার অনুলিপি এখনও রয়েছে, যাতে বোঝা যায় যে বর্তমানে যা লেখা আছে হাজার বছর আগেও যখন প্রথম লেখা হয়েছিল তা একই, সেটা খুবই নির্ভরযোগ্য। তাই আমি দেখতে পেয়েছি প্রথমত ইঞ্জিল বেশ নির্ভরযোগ্য, এবং দ্বিতীয়ত তার মধ্যে হজরত ঈসা সম্পর্কে এমন শিক্ষা পাওয়া যায় যেটা কোরআন ও হাদিস থেকে পাওয়া সম্ভব না। যখন আমি এটা আস্তে আস্তে বুঝতে পারলাম, আমি আল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলাম, আল্লাহ আমাকে বলো তুমি কে এবং কে এই হজরত ঈসা, আসলে কোনটা ঠিক, আমি কোন পথে যাব। এবং যখন আমি আল্লাহর কাছে মিনতি করতে লাগলাম, তিনি আমার জীবনে স্বপ্ন ও দর্শন দেখাতে শুরু করলেন, যার ফলে আমি ধীরে ধীরে উপলব্ধি করতে লাগলাম যে হজরত ঈসার তরিকাই সঠিক এবং তাকেই আমার নাজাতদাতা হিসেবে গ্রহণ করতে হবে। এবং তাই 2005 সালে আমি হজরত ঈসার তরিকা গ্রহণ করলাম, যার পর থেকে আমার জীবন আনন্দ এবং শান্তিতে ভরে গেছে। আমি যেখানেই যাই আমি এই আনন্দ ও শান্তির কথা মানুষের কাছে বলি, যারা মুক্ত হতে চায় পাপ থেকে, দোজকের ভয় থেকে, এবং এর পরিবর্তে স্বাধীন হয়ে আল্লাহকে সমস্ত মন সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসতে চায়।